আমাদের মনে অনেকেই প্রশ্ন আছে যে আমরা তো রেজিস্ট্রেশন করে নিলাম, আমরা তো আমাদের নাম নথিভুক্ত করে দিলাম, তাহলে কি করে ভ্যাকসিন পাবো? তো ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে সবারই কিন্তু দুশ্চিন্তা একটা হয়ে আসছে, কারণ এখন যে বিষয়টি হচ্ছে যে ভ্যাকসিন কিন্তু সহজে আমরা পাবো না, কারণ সব সময় দেখছি বুক, কোনোভাবেই কোনো স্লট অ্যাভেলেবেল হচ্ছে না। এর কারণটা হচ্ছে যে আমরা সবসময় কিন্তু কোভিউইন ওয়েবসাইট বা অ্যাপ খুলে বসে নিই, তাই আমরা কিন্তু জানতে পারছি না কখন স্লট ওপেন হচ্ছে বা কখন স্লট বন্ধ হচ্ছে। আমাদের মতো আমরা খুলছি এবং যখনই আমরা খুলছি তখনই মনে হচ্ছে সব কিছু ব্লক বা বুক হয়ে আছে, সব কিছুই বুক হয়ে আছে, তাহলে কি করব? এই ক্ষেত্রে কিছু কিছু ওয়েবসাইট আছে বা কিছু কিছু টেকনিক্যাল সংগঠন আছে, তারা কিন্তু কোভিউইন অ্যাপের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হয়ে আছে এবং যখনই স্লট ওপেন হচ্ছে তখনই কিন্তু তাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাচ্ছে এবং তারা সঙ্গে সঙ্গে কিন্তু সেরকমভাবে স্লট বুক করে দিচ্ছে অঞ্চল অনুযায়ী। তো আমাদেরও কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যদি আমরা স্লট পেতে চাই। স্লট কি করে পাব? তো আমাদের স্লট বুক করতে হবে এবং স্লট বুক করতে গেলে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমার বয়স যদি 18 থেকে 44 বছরের মধ্যে হয় তাহলে আমি গুগলে সার্চ করব under 45.in, গুগলে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে এখানে একটা ওয়েবসাইটে আমাকে নিয়ে যাচ্ছে এবং সেখানে আমাকে দেখাচ্ছে যে আমি এখানে একটা রাজ্যের নাম বসাতে পারি এবং আমি একটা ডিস্ট্রিক্টের নাম বসাতে পারি। তো এখানে আমি প্রথমে রাজ্যের নাম বসাবো ওয়েস্ট বেঙ্গল, তারপর নিচে আমি আমার ডিস্ট্রিক্ট খুলবো। তো ডিস্ট্রিক্ট খুললেই আমি দেখতে পারবো যে এখানে আমাকে কলকাতা দেখাচ্ছে এবং কলকাতা দেখানোর পরই কিন্তু আমি একটা লিঙ্ক পাচ্ছি টেলিগ্রামের। তো টেলিগ্রামের লিঙ্কে আমি যেই ক্লিক করলাম তখনই কিন্তু টেলিগ্রামে আমার নিয়ে চলে গেল এবং টেলিগ্রামে একটা গ্রুপে নিয়ে চলে গেল যেখানে লেখা আছে under 45 কলকাতা। তো হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা টেলিগ্রামের গ্রুপ। তো এখানে কিন্তু যখনই কোনো স্লট কলকাতার কোনো হসপিটালে ওপেন হয় তখনই কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসে এবং সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু নোটিফিকেশন দেখে বুক যদি করতে যায় তাহলে কিন্তু বুক হওয়ার সম্ভাবনা আছে, স্লট অ্যাভেলেবলও পাওয়া যাবে। তো এইটা একটা বিষয় যেখানে কিন্তু এই টেলিগ্রামের মাধ্যমে আমি নোটিফিকেশন পেয়ে যাচ্ছি এবং এই নোটিফিকেশন কিন্তু সহজেই আমাকে আমার স্লট বুক করতে সহযোগিতা করবে এবং এই নোটিফিকেশন কিন্তু শুধু কলকাতার জন্য নয়, এটা বিভিন্ন ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল আছে। আলিপুরদুয়ার আছে, জলপাইগুড়ি আছে, নদিয়া আছে, উত্তর চব্বিশ পরগনা আছে, দক্ষিণ চব্বিশ পরগনা আছে, বর্ধমান আছে। তো এরকমভাবে আপনারা যে যে যেরকম ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের মাধ্যমে কিন্তু আপনারা জয়েন হয়ে যেতে পারেন টেলিগ্রামের সাথে এবং যেই আপনি জয়েন হবেন আপনার কাছে কিন্তু নোটিফিকেশন আসবে। সবাইকে একটা কথা বলি, নোটিফিকেশন কিন্তু আপনাকে নজর রাখতে হবে কখন কোন সময় নোটিফিকেশন আসছে, সেইভাবে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সেই কোভিউইন ওয়েবসাইটে গিয়ে আবার বুক করতে হবে। তো একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু যাই নোটিফিকেশন আসুক আমাকে যদি বুক করতে হয় তাহলে কিন্তু কোভিউইন ওয়েবসাইটে গিয়ে আমাকে বুক করতে হবে, অন্যথা অন্য কোনো জায়গা থেকে কিন্তু বুক হবে না। আরেক কিছু ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে getjab.in। আমাকে গুগলে একইভাবে এখানে সার্চ করতে হবে getjab.in। এখানে যেই আমি সার্চ করব সেখানে আমাকে ডাইরেক্ট তাদের পোর্টাল নিয়ে চলে যাবে এবং সেখানে আমাকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে আমাদের নাম, আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের ইমেল আইডি, যে ইমেল আইডি আমরা ব্যবহার করি সেই ইমেল আইডি এবং ফোন নাম্বার, ওটা অপশনাল। ফোন নাম্বার যদি আমরা এখানে দিই তাহলে কিন্তু আমার কাছে নোটিফিকেশন চলে আসবে ইমেলের মাধ্যমে এবং ফোন নাম্বারের মাধ্যমেও আমার কাছে নোটিফিকেশন আসতে পারে যখনই স্লট অ্যাভেলেবেল থাকবে। তো এটি আরেকটি মাধ্যম যেখান থেকে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তো এটা হচ্ছে বাই ইমেলের মাধ্যমে বা ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু এখানে স্লট পাবেন। তারপরেই আরেকটি অপশন আছে, যেটা হচ্ছে আমরা প্রথমেই চলে যাবো গুগলে। গুগলে আমরা এখানে সার্চ করব হচ্ছে ভ্যাকসিনেট মি। ভ্যাকসিনেট মি এই কথাটি লিখে আমরা সার্চ করব। প্রথমে যে অপশনটা আসছে ভ্যাকসিনেট মি, প্রথমেই আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তাদের পোর্টালে আমাকে নিয়ে যাবে এবং তাদের পোর্টালে আমাকে নিয়ে গেলে আমরা দেখতে পারবো এখানে তাদের পোর্টালে লেখা আছে ভ্যাকসিনেট মি বলে এটা। তারপরে এখানে আমরা দেখছি এখানে ডিস্ট্রিক্ট বা পিনকোড দুরকম দেওয়া আছে। তো আমরা দেখবো এখানে ডিস্ট্রিক্ট
আমাকে ডিস্ট্রিক্ট বা পিনকোড কোনটা আমি চুজ করবো সেটা আমাকে দেখাচ্ছে। তো ডিস্ট্রিক্ট আমি চুজ করলে প্রথমে আমাকে আমার রাজ্য চুজ করতে হবে বা স্টেট চুজ করতে হবে। তো প্রথমে আমার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তারপরে আমি চলে যাবো ডিস্ট্রিক্টে। ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি এখানে চুজ করবো হচ্ছে কলকাতা, যেখানে আমি থাকি বা যেই জেলায় আমি থাকি। তারপরে এখানে অপশন আছে ডোজ ওয়ান বা ডোজ টু, আমি কোন ডোজ দিতে চাই। আমি যদি প্রথমবার ডোজ দিতে চাই তাহলে আমার ডোজ ওয়ান, তাই ডোজ ওয়ানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখানে সার্চ স্লট যে অপশানটা আছে ওখানে ক্লিক করব। সার্চ স্লট যে অপশানটা আছে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবো যে এখানে কিন্তু এই মুহূর্তে কোনো রকম স্লট অ্যাভেলেবেল নেই। তাহলে আমি কি করব, তাহলে এই যে নীল অপশানটা আছে এই নীল অপশানটার ক্ষেত্রে কিন্তু আমি নোটিফাই মি যে অপশানটা আছে নোটিফাই মি আমি করব। এবং এখানে চাইছে আমি কি করে আমার কাছে তার নোটিফিকেশান পাঠাবে জানতে চাইছে। তো এখানে অপশানটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা আমাদের নোটিফাই করতে পারে। তো হোয়াটসঅ্যাপে যে ক্লিক করব, তো এখানে আমাকে তারা আমার নাম্বার চাইছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমি যেই পুট করব, পুট করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু এখানে সাবমিট বলে যে অপশানটা আছে সাবমিটে প্রেস করলেই আমার কাছে নোটিফিকেশান চলে আসবে হোয়াটসঅ্যাপে। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তারা আমার সঙ্গে কমিউনিকেট করবে। তো হোয়াটসঅ্যাপেই কিন্তু পরবর্তীকালে যখনই স্লট ওপেন হবে আমার কাছে নোটিফিকেশান পাঠাবে। আমরা পেটিএমের মাধ্যমেও নোটিফিকেশান পেতে পারি। যদি আমাদের কাছে পেটিএম অ্যাপটা থাকে তাহলে পেটিএম অ্যাপ খুলব, এবং অ্যাপ খোলার পরেই আমরা অ্যাপের নিচে আসব। নিচে এসে আমরা দেখব যে একটা জায়গায় লেখা আছে ভ্যাকসিন ফাইন্ডার, একটা জায়গায় লেখা আছে ভ্যাকসিন ফাইন্ডার। তো ভ্যাকসিন ফাইন্ডারে যেই আমি ক্লিক করব সেখানে ভ্যাকসিনের জন্য যেই ফর্মটি আছে সেটা খুলে যাবে। সেখানে আবার একই রকমভাবে সেখানে দেখা আছে পিনকোড নাকি ডিস্ট্রিক্ট অনুযায়ী আমি ভ্যাকসিনের স্লট বা হসপিটাল খুঁজতে চাই সেটা দেখাবে। তো একই রকমভাবে আমি আমার ডিস্ট্রিক্ট অনুযায়ী খুঁজব। আমাকে দেখাতে হবে যে আমি কোন এজের জন্য আমি ভ্যাকসিন চাইছি, মানে 18 বছর উপরে নাকি 45 বছরের উপরে। চেক অ্যাভেলেবিলিটিতে আমি ক্লিক করলেই আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো ভ্যাকসিন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। এটা ডাইরেক্ট কোউইন অ্যাপের সঙ্গে বা ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করা আছে, তো ওই তথ্যই কিন্তু এখানে আছে। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে নোটিফাই মি এখানে আমাকে করতে হবে। আমি ডোজ ওয়ান না টু এর জন্য নোটিফাই করব। আপনি আপনার মতো করে বাঁচতে পারেন, যদি আপনার মনে হয় কোভিশিল্ডের জন্য কোভিশিল্ড বাঁচতে পারেন, যদি স্পুটনিক মনে হয় স্পুটনিক, বা যদি মনে হয় কোভ্যাকসিন কোভ্যাকসিন। এটা করেই যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনার নোটিফিকেশান হিসাবে সেট হয়ে গেল। আপনার পরবর্তীকালে যখনই ইন্টারনেট অন থাকবে আপনার ফোনে এবং ভ্যাকসিনের স্লট অ্যাভেলেবল হবে তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান আসবে পেটিএম অ্যাপের মাধ্যমে। তো এইটা কিন্তু আমাদের বরাবর নজর রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার কিন্তু আমি ভ্যাকসিনের স্লট অ্যাভেলেবল পেয়েছিলাম, এবং আমি দেখেওছি যে ভ্যাকসিনের স্লট কিন্তু অ্যাভেলেবল থাকে। কিন্তু একটা বিষয় সবাইকে নজর রাখতে হবে, এটা কিন্তু প্রায় 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনাকে রেজিস্টার করে ফেলতে হবে বা শিডিউল করে ফেলতে হবে। কারণ এটা পুরো ভারত থেকে কিন্তু যারা যারা আছে সবার কাছে নোটিফিকেশান চলে যাচ্ছে, এবং তারাও কিন্তু একই রকমভাবে চেষ্টা করছে স্লট বুক করার। তাই আপনি যেরকমভাবে চেক করছেন অনেকে কিন্তু একই রকমভাবে চেক করছে, এবং তারাও কিন্তু স্লট বুক করার চেষ্টা করছে। তো আপনি যতটা তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার স্লট বুক করার সম্ভাবনা বাড়বে। আশা করি এই ভিডিও থেকে আপনি জানতে পেরেছেন কি করে ভ্যাকসিনের স্লট বুক করা যাবে, এবং চেষ্টা করুন যদি স্লট বুক করতে পারেন অবশ্যই ভালো ভ্যাকসিন নেবেন, কারণ ভ্যাকসিন নেওয়া অত্যন্ত দরকার সবার পক্ষে। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, এবং কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণের জন্য টাটা।